মাগরীবের নামাজ প্রথম তিন রাকাত হচ্ছে ফরজে আইন যে তিন রাকাত আমরা ইমামের পিছনে একতেদা করি সেখানে ইমাম দুই রাকাতের মধ্যে প্রথমে সুরা ফাতেহা পড়েন অন্য সুরা মিলান দ্বিতীয় রাকাতেও তিনি সুরা ফাতেহা পড়েন অন্য সুরা মিলান তৃতীয় রাকাতে ইমাম সাহেব চুপে চুপে সুরা ফাতেহা পড়েন সেখানে ইমাম সাহেব যখন সুরা ফাতে পড়ে আমার আমরা যারা আমরা যারা মুসল্লি রয়েছি ইমাম সাহেব যখন সুরা সুরাফাতে পড়বে আমরা তখন চুপ থাকবো কারণ করাতুল ইমামে করাতুল মুক্তাদি ইমামের কেরাতে হচ্ছে মোক্তাদির কেরাত আর এখানে একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে ইমামের পিছনে যখন আমরা নামাজ আদায় করব তখন ইমাম যদি সাহসিস দেওয়া করে আমাদেরকেও কিন্তু সাহসিস দা করতে হবে আর ইমাম যদি সঠিক পথে থাকে আমাদেরও নামাজ হয়ে যাবে আর যে ইমামের প্রতি সন্দেহ থাকবে ওই ইমামের পেছনে কোনো অবস্থায় একতেদা করা যাবে না আর ইমামকে সদা সর্বদা আল্লাহর প্রতি রুজু হয়ে আল্লাহর প্রতি খুশু হয়ে পাক রব্বুল আরমিনকে ভয় করে নামাজ আদায় করতে হবে কারণ ইমামের নামাজ শুদ্ধ হলেই তো অন্যদের নামাজ শুদ্ধ হবে তাই তো রসুল্লাহ সাল্লাহ ভাসাল্লাম বলেছেন লাউ ইল্লা বি হজরুল কলব মনের একাগ্রতা ছাড়া নামাজ হবে না আল্লাহ রসুলসাল্লিহাসাল্লাম ঘোষণা দিয়েছেন যখন তোমরা নামাজ পড়বা আল্লাহকে ভয় করেই নামাজ পড়বা আর এই নামাজ হচ্ছে আসল্লা ইমাদুদ্দিন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি সম্মানিত দর্শক শ্রোতা প্রথম রাকাত হচ্ছে মাগরীবের ফরজ নামাজ এরপর দুই রাকাত হচ্ছে মাগরিবের সুন্নত নামাজ তারপর দুই রাকাত হচ্ছে মাগরীবের নফল নামাজ মাগরীবের নামাজ হচ্ছে সাত রাকাত আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে মাগরীবের নামাজ দেখাবো যেমনিভাবে আমরা আপনাদেরকে ফজর জোহর আসর জুমা বিভিন্ন নামাজ আমরা আপনাদেরকে দেখিয়েছি আল্লা সুবাহন হাত আমাদেরকে ঘোষণা দিয়েছেন কদ আফলাহ আল্লাহ সলাতিহিম হসন ওই মুমিনরাই হচ্ছে সফল কাম ওই মুমিনরাই হচ্ছে জান্নাতি যারা তাদের নামাজের একাগ্রতা অনুযায়ী আদায় করেছে খুশু খুজুর সাথে আদায় করেছে যখন আমরা রুকু করব যখন আমরা সিজদা করব রাসুল্লাহ সাল ইসলাম বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে বড় চোর হচ্ছে নামাজ চোর নামাজ চোর কারা আল্লাহ নবী বললেন যারা রুকু এবং সিজদাকে সঠিকভাবে আদায় করে না আমরা যখন মাগরীবের নামাজ পড়ব ঈশান নামাজ পড়ব ফজর পড়ব অথবা ফরজ পড়ব সুনত পড়ব নফল পড়ব আমরা আমাদের নামাজের দিকে খেয়াল করবো কোনো অবস্থাতেই নামাজের তাড়াহুড়া করা যাবে না সর্বাবস্থায় আমরা নামাজ ধীর ধীরস্থির অবস্থায় আল্লাহ রসুলসাল্লাহিসাল্লাম বলেছেন নামাজের জন্য দ্রুতবেগে দৌড়ে আসার দরকার নেই আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদ পানে নামাজের জন্য